হ্যালো এভি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ইজি ইসিপ্রেশন আজকে তোমাদের জন্য নতুন একটা শিফট নিয়ে চলে এসেছি ষোলোই নভেম্বরে শিফট টু নিয়ে তো তোমাদের প্রত্যেকদিন ক্লাসগুলো সকাল আটটা থেকে নটার মধ্যে আপলোড হয়ে যাবে তোমরা প্রত্যেকদিন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে সকাল আটটা থেকে নটার মধ্যে নোটিফিকেশন পেয়ে যাবে এবং সেই সময় এসে তোমরা ক্লাসগুলো প্রত্যেকদিন দেখে নিতে পারো ঠিক আছে তোমরা এসএসসির জন্য যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য পড়াশোনা করছো বা এসএসসি যে কোনো এক্সামের জন্য এম টিএস এর জন্য বা এর জন্য যারা পড়াশোনা করছো তারা অবশ্যই এই ক্লাসগুলোকে ফলো করো কারণ কি তোমাদের এসএসসির এক্সামের ক্ষেত্রে কি হয় যে ইয়ার কোয়েশ্চেন কিন্তু প্রচুরভাবে রিপিট হয় রিপিট ইন পুরোপুরি হয়তো তোমার কোনো কোশ্চেন রিপিট না হলেও যে সেম টাইপের কোশ্চেন রিপিট হবে মানে তুমি ধরো এখানে একটা টাইপ করলে সেটাতে ডেটা চেঞ্জ করে কিছু সেম টাইপের কোশ্চেন দেওয়া থাকবে এরকম টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু হবে তো তোমরা অবশ্যই ক্লাসগুলোকে রেগুলার ফলো করো এবং এই চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলটাকে অবশ্যই একবার ভিডিওটাকে অবশ্যই একবার লাইক করে দিও শুরু করেন তো চলো শুরু করে দিচ্ছি আজকের ক্লাস বেশি কথা বলবো না দেখো আজকে তোমাদের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে এখন থেকে তোমাদের এরকম ভাবে কোশ্চেন হবে দেখো এখানে একটা সিম্প্লিফিকেশানের কোশ্চেন রয়েছে আচ্ছা আমি এখানে আগে আমার নিজেকে একটু এখানে ছোটো করে দিই তারপর তোমাদের বুঝতে তাহলে সুবিধা হবে তো এখানে প্রথমে একটা সিম্পলিফিকেশানের কোয়েশ্চেন রয়েছে তো আমি তোমাকে আমি আমাকে ছোটো করে দিলাম এই পর্যন্ত আশা করি ঠিক আছে এতে কোনো আর অসুবিধা হবে না ওকে দেখো প্রথমে একটা সিম্প্লিকেশনের কোশ্চেন রয়েছে সিমপ্লিফিকেশনের ক্ষেত্রে তোমাদের কী রুল অ্যাপ্লাই করতে হয় জানি ভি বডমাস ঠিক আছে সরি ভি বডমাস আচ্ছা আমি এটা পেছিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা লেখাটা একটু গোলমাল করে ফেললাম তো আমি এটা ঠিকঠাক করে দিয়ে করছি ভি বডমাস আচ্ছা ভি বডমাস রুল अप्लाई করতে ভি বডমাস মানে কি এটা তোমার বার ব্র্যাকেট তারপর অফ তারপর ডিভাইড তারপর মাল্টিপ্লিকেশন তারপর এডিশন তারপর সামেশন সাবট্রাকশন ঠিক আছে তাহলে এখানে এবার অফ এর কাজটা আগে হবে যেহেতু ব্র্যাকেট রয়েছে ব্র্যাকেটের কাজটা আগে হবে তো ব্র্যাকেটের মধ্যে কাজটা যদি আগে করি ঠিক আছে সেটা করে ফেলতে পারি তাহলে ব্র্যাকেটের কাজগুলো আগে করে নিচ্ছি চলে এখানে কত হচ্ছে -6 ঠিক এটা কত হচ্ছে -6 -6 থেকে এটা বের করলে কি হবে গুণে চলে আসবে তাহলে 8 গুণ

কি হচ্ছে আর এখানে তোমার যদি গুণ করো মাইনাসটা ওপরে থাকলে হবে ছয় দিয়ে এটা কাটলে তোমার তিন হলো এখানে কি রয়েছে গুণ রয়েছে তো এটা দুই দিয়ে কাটছে এটা তোমার চার হচ্ছে এটা তিন হচ্ছে ঠিক আছে চার হচ্ছে তিন হচ্ছে আর এখানে মাঝখানে কি সাইন ছিল মাঝখানে তোমার মাইনাস ছিল ঠিক আছে আর তারপর কি হচ্ছে ভাগ নয় ভাগ নয় আছে আচ্ছা এই ক্ষেত্রে তোমাদের আগে ভাগটা করার দরকার ছিল তাই তো যেহেতু এখানে গুণ রয়েছে এখানে ভাগ রয়েছে ব্র্যাকেট থেকে বেরিয়ে তাহলে কি হলো তোমাদের ভাগটা আগে করা দরকার ছিল ঠিক আছে তো এখানে আমি একটা জিনিস এখানে ভাগটা খেয়াল করিনি আগে তাহলে এটা তোমাদের আগে ভাগটা করে নিতে হবে ঠিক আছে এটা আমি এই পাঁচটা মুছে দিচ্ছি তারপর তোমাদের ভাগটা আগে করে নিয়ে তারপর একটা দেখাচ্ছি ঠিক আছে চলো এটা মুছে দিই দেখো এবার তাহলে ভাগটা কিভাবে করবে এখানে কি হচ্ছে মাইনাস ছয় বেড়েছে তো মাইনাস ছয় ভাগ নয় আছে মানে বাই নয় করে দিচ্ছে এটা ঠিক আছে আর এটা কি ইন্টু কত আছে তোমার পনেরো বাই আট তো পনেরো বাই আটতাল্ট এখান থেকে কাটাকাটি করো এখান থেকে কাটাকাটি করলে কি হচ্ছে তোমার এটা চার এটা তিন এটা নয় দিয়ে ভাগ করলে কত হচ্ছে সেটা তোমার তিন দিয়ে কাটা এটা পাঁচ আর এটা তিন ঠিক আছে তিন তিন এখান থেকে কেটে গেলো কি চার মাইনাস পাঁচ বাই চার পড়ে থাকলে ওই পুরো ব্র্যাকেটের মধ্যে থেকে ঠিক আছে চার মাইনাস পাঁচ বাই চার মানে কত হচ্ছে তোমার আচ্ছা এটা মাইনাস ছিল এখানে মাইনাস ছিল আর এখান থেকে মাইনাস রেজাল্ট আছে না এটা মাইনাস ছিল মাইনাস মানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস তাহলে কি হচ্ছে এখানে তোমার চার প্লাস চার পাঁচ বাই চার মানে কত হবে চার অক্ষে চার চার ষোলো আর এক পাঁচ একুশ বাই চার ঠিক আছে একুশ বাই চার তোমার চলে আসছে এবার এটা কি এই পার্ট টু থেকে বেরিয়ে এলো ঠিক আছে তাহলে এবার কি রয়েছে পরে আমাদের এই পাশের পার্টটা পড়ে রয়েছে তো এই পাশের পার্টটাকে আমি সলভ করে নিই কিভাবে সলভ করবো এটা আমি রেড কালার দিয়ে সলভ করছি এর আমাদের বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি এটা একটু ঠিকঠাক করে আলাদা আলাদা কালার দিয়ে সলভ করছি কি রয়েছে বিয়াল্লিশ বাই নয় অফ ছয় তো এখানে তোমার অফ রয়েছে অফ এর কাজ কি হয় আগে হয় তাহলে আগে আমরা এটা করবো না আগে আমরা কি করব এটা গুণ করে দেবো নয় গুণ ছয় ঠিক আছে ভাগ নয় গুণ ছয় মানে চুয়ান্ন ঠিক আছে তাহলে বিয়াল্লিশ বাই চুয়ান্ন কিন্তু তোমার এখানে পড়ে থাকছে ঠিক আছে এটাকে কাটতে পারি আমি কাটছি কত দিয়ে তিন দিয়ে কাটছি তিন দিয়ে কাটলে তিন দিয়ে কাটলে এটা কত হবে চোদ্দ এটা তিন দিয়ে কাটলে কত হবে তিন আঠারো এটা আবার কাটা যাবে ছয় দিয়ে কাটতে পারতাম ডিরেক্টলি আমরা ছয় দিয়ে তিন দুই দিয়ে কাটলে সাত বাই নয় এটা মাইনাস রয়েছে তাহলে এটা মাইনাস করে দিলাম ঠিক আছে সাত বাই নয় আচ্ছা এবার তার শেষে আবার ভাগ চোদ্দ রয়েছে এটা শেষে ভাগ চোদ্দ রয়েছে এখানে আমি একটা সুন্দর সমান সমান দিয়েছি কি এই পার্টটা দেখানোর জন্য ঠিক আছে তার মানে এই টোটাল পার্টটা দিয়ে কত রয়েছে তোমার সাত বাই নয় মাইনাস তোমার একুশ বাই চার আর এটা কি হচ্ছে ভাগ চোদ্দ মানে ভাগ চোদ্দটাকে আমি কি লিখতে পারি উল্টে এটা আমি অন্য কালার আরেকটা কালার দিচ্ছি ওই পাশেটা বোঝানোর জন্য এটা আমি বলো কি কালার দিদি গ্রিন কালার দিদি ঠিক আছে তাহলে এটা কি করছি আমি ভাগ রয়েছে মানে এটা কি উল্টে গুণ করে দিচ্ছি তাহলে এটা কালারটা এখানে এটা গুণ করে দিচ্ছি মানে এক বাই চোদ্দ করে দিলাম ঠিক আছে এবার এটা কাটছি কত হবে সাত দিয়ে কাটলে তিন এটা দুই মানে এবার কি পড়ে থাকছে অ্যাকচুয়ালি তোমাদের তোমাদের এখানে এসে একটুখানি হয়ে যাচ্ছে কোশ্চেনটা একটু বড়ই রয়েছে ক্যালকুলেটিভ রয়েছে সাত বাই নয় মাইনাস কত হচ্ছে তোমার এটা যোগ করলে কত হচ্ছিল একুশ বাই চার এটাকে কেটে তুমি করতে করছো তিন বাই দুই তো তিন বাই সরি এটা আট ছিল আট তিন আট মানে আট তিন বাই আট তাহলে এবার এখানে থেকে ক্যালকুলেশন হবে ক্যালকুলেশন কি হচ্ছে আট নং বাহাত্তর লসাগু ঠিক আছে সাত আটটা ছাপ্পান্ন মাইনাস তোমার তিন নং সাতাশ ছাপ্পান্ন মাইনাস সাতাশ কত হয় উনত্রিশ তো উনত্রিশ বাই বাহাত্তর হচ্ছে তোমাদের আনসার উনত্রিশ বাই বাহাত্তর কি হচ্ছে তোমাদের আনসার ঠিক আছে একটুখানি হয়তো বড় হয়ে গেল বাট এরকম টাইপেরই তোমরা এটা করতে হবে একটুখানি ছোটো এখানে ক্যালকুলেশনের কিছু জিনিস তোমরা যদি মুখোমুখি করতে পারো তাহলে ইজিলি হয়ে যাবে বা তোমাদের এটা এরকমই হবে ঠিক আছে তো এটা তোমাদের ফার্স্ট কোশ্চেন আশা করি বুঝতে পেরেছো সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি দেখো সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে যে এ একটা কাজের দুইয়ের পাঁচ অংশ করছে ছ দিনে একটা কাজে এর পাঁচ অংশ করছে কত দিনে ছ দিনে করছে তাহলে দুইয়ের পাঁচ অংশ যদি ছ দিনে করে তাহলে পুরো কাজটা কত এক অংশ আমি ধরে নিচ্ছি এক অংশ কতদিনে করবে দুই দিয়ে কেটে দিচ্ছি দুই দিয়ে কাটলে কত হচ্ছে মানটা কত হবে ক্রস মাল্টিপ্লাই হয়ে গেলে পাঁচের দিন পনেরো মানে পনেরো দিনে কমপ্লিট করছে কে পনেরো দিনে কমপ্লিট করছে এ বি বলেছে তিরিশ দিন তিরিশ পার্সেন্ট কমপ্লিট করছে তিন দিনে তিরিশ পার্সেন্ট তিন দিনে করলে পর হান্ড্রেড পার্সেন্ট কদিনে করবে বি দশ দিনে করবে বি হান্ড্রেড পার্সেন্ট করছে কদিনে বি পুরো কাজটা করছে কত দিনে দশ দিনে ঠিক আছে এ করছে পনেরো দিনে বি করছে দশ দিনে বলছে তারা একসঙ্গে কাজ শুরু করেছে এবং চার দিন কাজ করে তাহলে তাহলে এদের কত হবে হবে মোট কাজটা বের করতে দিয়ে হচ্ছে এ একদিনে এর দুই আর বি এর তিন ঠিক আছে বি এর এফিসিয়েন্সি হচ্ছে তিন এরা একসঙ্গে কাজ করলে একদিনে কত ইউনিট কাজ করে পাঁচ ইউনিট তাহলে চার দিনে কত ইউনিট কাজ করেছে অলরেডি কুড়ি ইউনিট কাজ করে ফেলেছে বাকি রয়েছে কত দশ ইউনিট কাজ সেটা কি করেছে কাজ সেই কাজটা সি করেছে একা ছ দিনে তাহলে ছ দিনে যদি দশ ইউনিট করে সি ঠিক আছে সি ছ দিনে দশ ইউনিট করছে তাহলে একদিনে কত করবে পাঁচ বাই তিন ইউনিট ছয় দিয়ে ভাগ করে দিচ্ছি এবার হচ্ছে বি আর সি মিলে সত্তর পার্সেন্ট মোট কাজ তিরিশ তার সত্তর পার্সেন্ট মানে কত হবে তিরিশের সত্তর পার্সেন্ট মানে সাত বাই দশ লিখতে পারি কেটে দিলে কত হচ্ছে একুশ একুশ মিনিট কাজ করতে হবে ঠিক আছে আচ্ছা বি আর বিআরসি মিলে সি করছে একদিনে পাঁচ বাই তিন অংশ আর বি করছে একদিনে কত 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 তিন 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 ইউনিট মানে তাহলে বি আর করছে এখানে এখানে যোগ যোগ করে দিয়ে হবে তোমার চোদ্দ বাই তিন তিন তিখে নয় প্লাস পাঁচ চোদ্দ বাই তিন তাহলে এবার তোমার একুশ কাজ করবে কত দিনে চোদ্দ বাই তিন দিনে তাহলে সরি চোদ্দ বাই তিন এফিসিয়েন্সি তাহলে কত দিনে করবে তাহলে একুশ বাই চোদ্দ বাই তিন যেটা ভাগ করে দেখি উল্টে তিন বাই চোদ্দ হয়ে যাবে তিন বাই চোদ্দ তাহলে কি কেটে দিচ্ছি সাত দিয়ে কাটলে এটা তিন এটা সাত দিয়ে কাটলে দুই পরে থাকছে কত নয় বাই দুই মানে আমরা কি লিখতে পারি সেটাকে চার পূর্ণ এক বাই দুই দিন ঠিক আছে চার পূর্ণ এক বাই দুই দিন এই তো এই কালার এটা তোমাদের ঠিক আছে কিনা বলবে যদি অন্য কালার দিয়ে লিখতে হয় তাহলে কমেন্ট করে দিয়ে আমি তোমাদের থেকে পরের দিন থেকে এই কালার দিয়ে বা অন্য কালার দিয়ে তোমাদেরকে আমি লিখে দেখাবো ঠিক আছে তো এটা গেল সেকেন্ড কোশ্চেন দেখো এবার কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রি কি বলেছে তিন বছরের সিম্পল ইন্টারেস্ট এক্স পার্সেন্ট হারে পাঁচ হাজার আচ্ছা অ্যামাউন্ট বলেছে পাঁচ হাজার চারশো বাহাত্তর টাকা এবং সাড়ে সাত বছরে সেই একই টাকার ওপরে একই রেটে কি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে ছ হাজার আচ্ছা সিম্পল ইন্টারেস্ট বলেছে এটা আচ্ছা অ্যামাউন্ট অ্যামাউন্ট হয়ে যাচ্ছে কত ছ হাজার নশো তিরিশ টাকা ঠিক আছে সাড়ে সাত বছরে তাহলে এক্স এর ভ্যালুটা কত মানে এই সুদের হারটা কত সুদের হার তোমাদেরকে বের করতে বলা হয়েছে সুদের হার বের করার জন্য আমাদের কি লাগবে প্রথমত প্রিন্সিপালটা লাগবে কারণ তোমাদের সুদ সুদের হার বের করতে গেলে প্রিন্সিপালটা বের করতে হবে প্রিন্সিপালের পরে তোমরা সুদের হারটা বের করবে তাহলে এখানে কি হচ্ছে দেখো সাড়ে সাত বছর মানে কি সাত পয়েন্ট পাঁচ বছরে হচ্ছে আমাদের কত টাকা সুদ আসলে ছ হাজার নশো ছ হাজার নশো তিরিশ টাকা ঠিক আছে আর তিন বছর হচ্ছিল কত তিন বছর হচ্ছিল তোমার পাঁচ হাজার চারশো বাহাত্তর টাকা তাহলে এখানে এই যে এই যে তোমার আহ সাড়ে চার বছরের গ্যাপ গেছে ঠিক আছে এটা ডিফারেন্স করে দাও

বা তুমি এখানে দেখো এখানে এক বছর বের করে দেখো তোমার তিন বছর বের করলে ডিরেক্টলি তুমি পেয়ে যাবে এখান থেকে সুবিধা হবে তোমার তিন বছরে কত সুদ হচ্ছে তোমার সাড়ে চার বছর হচ্ছে চোদ্দশো আটান্ন টাকা তার মানে কি দেখ সাড়ে চার মানে কি তিনের দেড় গুণ হয়েছে তাহলে এটা কি দেড় গুণ সুদ হয়েছে তাহলে এটাকে আমি দেড় দিয়ে হচ্ছে ভাগ করে দিই মানে কি হবে এটা তিন বাই দুই দিয়ে ভাগ করা মানে উল্টে কি হবে এটা দুই বাই তিন বুঝতে না পারলে একবার ব্যাক করে দেখবে ঠিক আছে তাহলে এটা কেটে দিচ্ছি কাটলে কত হচ্ছে তোমার তিন দিয়ে কাটলে এটা চার দুই পাঁচ সেটা তোমার আট আগে কত তারপরে ছয় চারশো ছিয়াশি গুণ দুই চারশো ছিয়াশি গুণ দুই কথা হবে মানে তোমার সাড়ে চারশো মানে মানে নশো বাহাত্তর নশো বাহাত্তর টাকা কত বছরের সুদ হচ্ছে এটা তিন বছরের সুদ হচ্ছে ঠিক আছে আমি কিন্তু তিন বছরে বের করে নিয়েছি নশো বাহাত্তর টাকা আর তিন বছরে আমার সুদাসল কথা হচ্ছিল পাঁচ হাজার চারশো বাহাত্তর টাকা তাহলে নশো বাহাত্তর টাকা বাদ দিলে প্রিন্সিপাল কথা হচ্ছে আমার প্রিন্সিপাল হচ্ছে চারশো বাদ দিলে এখান থেকে তোমার পাঁচ হাজার আর পাঁচশো বাদ দিলে চার হাজার পাঁচশো প্রিন্সিপাল চলে এসছে চার টাকা ঠিক আছে এবার সুদ পাচ্ছে তিন বছরে কত টাকা নশো বাহাত্তর টাকা তাহলে টাইম কত তিন বছর আর রেট অফ ইন্টারেস্টে কত এক্স পার্সেন্ট তাহলে এক্স বাই হান্ড্রেড বসিয়ে দাও এটা সমান সমান কত বলেছে আমাদের সমান সমান বলা রয়েছে হচ্ছে নশো বাহাত্তর টাকা তাহলে এবার এখান থেকে ক্যালকুলেট করে দাও জিরো জিরো কেটে দাও এখান থেকে তিন দিয়ে কাটলে কত হচ্ছে তিন আর চব্বিশ সেটা পঁয়তাল্লিশ দিয়ে কাটলে কত হয় পঁয়তাল্লিশ দিয়ে কাটা যাচ্ছে কি ভাগ হবে ডিরেক্টলি হয়তো ভাগ করতে হবে এটা তিন দিয়ে যাবে কি হ্যাঁ তিন দিয়ে যাচ্ছে এটা তিন দিয়ে কাটলে তোমার নয় দিয়েও যাবে হ্যাঁ নয় দিয়ে যাচ্ছে নয় দিয়ে কাটলে পাঁচ এটা নয় দিয়ে কাটলে কত হবে তোমার তিন নং সাতাশ আর থাকে কত পাঁচ চুয়ান্ন ছয় ছত্রিশ মানে ছত্রিশ বাই পাঁচ রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে মানে এক্স পার্সেন্ট যেটা আর কি এক্স পার্সেন্ট সমান সমান কি হচ্ছে ছত্রিশ বাই পাঁচ মানে

সমস্ত স্টুডেন্টদের গড় ওজন কথা বের করতে বলা হয় ঠিক আছে তাহলে এ ক্লাসে মোট কতজন ছাত্র রয়েছে আটত্রিশ জন আর বি ক্লাসে মোট কতজন ছাত্র রয়েছে বিয়াল্লিশ জন ঠিক আছে তাহলে এই ধরনের কোশ্চেন যখন আসবে তখন এটা যত যত ছোট রেশিও পাড়া করে নিতে পারো কিন্তু এখানে দেখো রেশিও ছোট কিন্তু হবে না খুব বেশি ঠিক আছে আটত্রিশ আর বিয়াল্লিশ ঠিক আছে এটাকে যতটা পারি ছোট তবুও করে নিচ্ছি এটা কত হচ্ছে আমি রেশিও করে নিচ্ছি এটা এ এটা বি ঠিক আছে এটা উনিশ ইষ্ট তাহলে একুশ হবে দুই দিয়ে কাটলে উনিশটা একুশ হচ্ছে ঠিক আছে এবার এদের গড়জন কত বলেছে পঞ্চান্ন কেজি ঠিক আছে তাহলে পঞ্চান্ন দিয়ে গুণ করে দাও পঞ্চান্ন কেজি ঠিক আছে আর এদের গড়জন কত বলেছে বত্রিশ কেজি বত্রিশ দিয়ে গুণ করে দাও তাহলে কত হবে পাঁচ পাঁচল্লিশে পঁচানব্বইয়ের পাঁচ হতে থাকে নয় আবার পাঁচ পাঁচচল্লিশে পঁচানব্বই আর নয় যোগ করলে একশো চার তাই তো হ্যাঁ ঠিক আছে এখানে এই ক্ষেত্রে কত হবে একুশ একুশের সরি একুশ দুগুনি বিয়াল্লিশে দুই হাতে থাকে চার তিন একুশে তেষট্টি আর তিন একুশে তেষট্টি আর কত হয় তোমার সাথে ছিল চার মানে সাতষট্টি ছশো বাহাত্তর তাহলে এটা কি মোট তোমার ওয়েট গুলো পেয়ে গেলে এই উনিশ জন যদি ধরো এখানে উনিশ জনের ওয়েট কত হচ্ছে হাজার পঁয়তাল্লিশ আর একুশ জনের ওয়েট কত হচ্ছে ছশো বাহাত্তর তাহলে টোটাল ওয়েট কত হচ্ছে এদের টোটাল ওয়েট কত হবে তোমার যোগ করে দিলে দুই আর পাঁচে সাত সরি সাত আর ছয় সাত আর চারে এগারো এক কত থাকে এক ছয় আর এক সাত আর এটা এক তো ছিল সতেরোশো সতেরো

এগুলো একটুখানি ক্যালকুলেটিভ আছে তো এত বড় ক্যালকুলেশন করার দরকার নেই যখনই দেখবে তোমার বেসিক জিনিসটা করে ফেলেছো তারপর তোমরা অপশনের দিকে তাকাবে অপশনের দিকে তাকালে অনেক সময় অপশন দেখে তোমাদের আনসার বুঝতে পেরে যাবে আচ্ছা এটা আনসার হবে ঠিক আছে চলো পরের কোশ্চেন চলে যাচ্ছি পরের কোশ্চেন দেখে নাও এই ডিলার সোল্ড এন আর্টিকেল অ্যাট ফোর পার্সেন্ট লস একটা ডিলার একটা আর্টিকেলকে চার পার্সেন্ট লসে বিক্রি করেছে সে যদি একশো কুড়ি টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার আট পার্সেন্ট লাভ হতো তার মানে এখানে যে ডিফারেন্স হচ্ছে চার লসে বিক্রি করছে আট পার্সেন্ট লাভ করবে মোট ডিফারেন্সটা কত হচ্ছে আর এটা কি এখান থেকে এই পর্যন্ত ডিফারেন্স বারো পার্সেন্ট সেটা কত বলছে একশো কুড়ি টাকা বেশি তাহলে বারো পার্সেন্টের মানটা কত একশো কুড়ি তাহলে হান্ড্রেড পার্সেন্ট বারো এখান থেকে কেটে দিলে কত হচ্ছে এক বারো দিয়ে কেটে দিই চলো দেখিয়ে দিই তাহলে বারো পার্সেন্ট এক পার্সেন্ট মান কত হচ্ছে

তেইশশো এখান থেকে কুড়ি থেকে ছয় বার দিলে কত হচ্ছে চোদ্দ আমি কি করবো ডিভাইড ভিতরে দশক করবো তাহলে এখানে এক দিয়ে ভাগ করলে কত হচ্ছে তেইশো চোদ্দ করলে কত হচ্ছে ছয় দুই মানে পাঁচ একটা তোমার তিন আর শূন্য তাহলে তিনশো ছাপ্পান্ন তিনশো ছাপ্পান্ন দিবেন এটাকে করতে হবে তেরোশো চোদ্দ এটাকে আবার ভাগ করো তাহলে কত হবে এটা ছয় সরি তেইশশো চোদ্দ তাহলে ছয় দিয়ে দিকে গুণ করলে কত হচ্ছে ছয় সাড়ে তিনশো মানে তোমার হচ্ছে ছশো একুশশো একুশশো আট ছত্রিশ একুশশো ছত্রিশ একুশশো ছত্রিশ এটা বিয়োগ করলে কত হচ্ছে কত হল চোদ্দ হয় আট হল হাত থেকে এক তিন আছে কত হলে তোমার মানে চার আছে কত হলে এগারো সাত হলে দুই আছে কত হলে তিন হয় এক হলে এটাকে আবার ভাগ করতে হবে এই সংখ্যাটাকে থ্রি ফাইভ সিক্স ঠিক আছে এটা কত হবে দুই দিয়ে ভাগ মিলে যাচ্ছে পুরোপুরি যেখানে ভাগ মিলে যায় এই সংখ্যাটা দিয়ে সেটাই কি হয় আমাদের এইসিএফ হয় তাহলে এটাই কি হচ্ছে আমাদের গোশগো বা সি এইসিএফ তাহলে একশো আটাত্তর দিয়ে কি করতে হবে আমাদেরকে ভাগ করতে হবে তাহলে কি হবে এটাতে পাঁচ এবং ছয় বছর থাকবে এই দুটো নাম্বারে এবার দেখো কি বলেছে স্পিড অফ অ্যান এয়ারক্রাফ্ট একশো কুড়ি কিলোমিটার পার মিনিট ঠিক আছে এটা কিন্তু ঘন্টায় দেওয়া নেই ঠিক আছে একশো কুড়ি কিলোমিটার পার মিনিট তাহলে মিটার পার সেকেন্ডে স্পিড কত হবে তাহলে প্রথমত এটা এক মিনিটে যাচ্ছে একশো কুড়ি কিলোমিটার তাহলে ষাট মিনিটে কত যাবে একশো কুড়ি ইন্টু ষাট কিলোমিটার তাই তো এটা কি কিলোমিটার পার আওয়ার স্পিড এবার মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি করতে হয় পাঁচ বাই আঠারো দিয়ে কোন করতে হয় এটাকে পাঁচ বে আঠারো দিয়ে গুণ করছেন তাহলে এটা আঠারো দিয়ে কাটলে কত হবে আঠারো দিয়ে তো কাটা যাবে না ডিরেক্টলি তাহলে এখান থেকে ছয় দিয়ে কাটছে এটা হচ্ছে তিন এটা দশ তিন দিয়ে কাটলে কত হবে চল্লিশ তাহলে কত হচ্ছে এবার পঞ্চাশ গুণ চল্লিশ মানে দু হাজার মিটার পার সেকেন্ড এটা তোমাদের আনসার ঠিক আছে কিছু কোশ্চেন সহজ আছে কিছু কোশ্চেন কম ক্যালকুলেটিভ আছে কিছু কোশ্চেন আবার একটু বেশি ক্যালকুলেটিভ আছে ঠিক আছে কোশ্চেন তোমরা যদি না দেখতে পাও আমি একটুখানি জুমিন করে দিচ্ছি এটাকে হুম একটুখানে জমিন করে দিছি এবার তোমরা আশা করি দেখতে পাবে চলো দেখো কি বলেছি এখানে এ এন্ড বি ক্যান কমপ্লিট এ পিস ডেজ এ আর বি একটা কাজকে করছে কদিনে একশো কুড়ি দিনে বি আর সি সেই কাজটাকে করছে কদিনে একশো পঞ্চাশ দিনে সি অ্যান্ড এ সেই কাজটাকে করছে কতদিনে একশো সরি দুশো দিনে তাহলে এদের মোট কাজটা কত হবে মোট কাজটা হচ্ছে এদের লসাগু নিয়ে নেব লসাগো কত ছশো ছশো হচ্ছে কি লসাগু ঠিক আছে ছশো যদি লসাগু হয় তাহলে এ আর বি তোমার করছে একশো কুড়ি দিনে তাহলে তোমার এ আর বি একদিনে কতটা করবে এ আর বি একদিনে কতটা করবে এ আর বি একদিনে করবে তোমার হচ্ছে পাঁচ ইউনিট আর আর সি একদিনে করবে চার ইউনিট আর সি আর একদিনে করবে তিন ইউনিট এবার দেখো এখান থেকে তোমাদের এ প্লাস বি প্লাস সির মানটা বের করতে পারবে কি করে করবে এখানে দেখো দুটো এ রয়েছে দুটো বি রয়েছে দুটো সি রয়েছে তাহলে কি এটা টু কমন নিয়ে লিখতে পারি টু এ প্লাস বি প্লাস সি এই কটাকে যোগ করে দিলাম তাহলে এই পাশে এফিসিয়েন্সিটাকে যোগ করতে পারবো আমি কত হবে সেটা পাঁচ চার নয় আর তিন বারো তাহলে দুই দিয়ে এটা কাটলে কত হচ্ছে হয় মানে এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি কত হচ্ছে ছয় এবার বলেছে বি একা টু ফিফথ অফ দ্য ওয়ার্ক মানে মোট কাজে ছশো এর টু ফিফথ কত হবে দুই বাই পাঁচ ছশো দুই বাই পাঁচ অংশ হবে ঠিক আছে সেটা কত দিনে করতে হবে এবার দেখো শুধুমাত্র তো বির এফিসিয়েন্সি তাহলে কত কি করবে করবে সি আর এফিসিয়েন্সি সি আর এর এফিসিয়েন্সি কত হচ্ছে তিন ঠিক আছে সি আর এর এফিসিয়েন্সি হচ্ছে তিন আর এ বি সি তিনটে মিলে হচ্ছে ছয় তার মানে কি এ আর সি এরটা বাদ দিলে কার্ডটা পড়ে থাকবে শুধুমাত্র বি এরটা পড়ে থাকবে সেটা কত হবে তিন তাহলে বি এই পুরো কাজটা করবে কত একদিনে তিন মিনিট করে তাহলে মোট কত কাজ করতে হবে তাহলে পাঁচ দিয়ে কাটলে কত হচ্ছে তোমার একশো কুড়ি আর তিন দিয়ে একশো কুড়ি কাটলে কত হচ্ছে

যে তোমরা যে পাইথাগোরান ট্রিপলেটস যারা পড়েছো পাইথাগোরান ট্রিপলেটস কি হয় পাথ পাইথাগোরাসের সূত্র দেখো এই যে যদি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় আমরা কি জানি 3 4 5 এটা কি একটা পাইথাগোরান ট্রিপলেট তো এর যে গুণিতকগুলো সেগুলো কি হবে আমাদের পাইথাগোরান ট্রিপলেট দেখো এখানে 7 দিয়ে কাটলে পরে কি চলে আসবে সেই 3 এটা 5 এটা 4 তাহলে মানে কি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কি চাইছে এখানে ইনডিডিয়াস বের করতে বলেছে মানে যে অন্তবৃত্ত তার ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে ঠিক আছে অন্তবৃত্তের ব্যাসার্ধ ইনরেডিয়াস অন্ত রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইনরেডিয়াসের ফর্মুলা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ইনরেডিয়াসের ফর্মুলা হচ্ছে আর ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস সি বাই 2 এখানে এ প্লাস বিটা কি এ প্লাস বি হচ্ছে তোমার যে ছোট দুটো বাহু সেটা মাইনাস বড় বাহুটা বাই 2 তাহলে এখানে ছোট বাহু বড় বাহু কোনটা আছে ছোট এইখানে বাহু বাহুগুলো কত 21 35 আর 28 তাহলে কি করবে মানে 21 আর 49 আর 28 দুটো যোগ করলে কত হচ্ছে 21 প্লাস আঠাশ মাইনাস পঁয়ত্রিশ বাই দুই কত হবে একুশ প্লাস আঠাশ মানে কত হচ্ছে তোমার মাইনাস পঁয়ত্রিশ মানে বাই দুই হচ্ছে সেন্টিমিটার এটা যদি এখন না বুঝতে পারো এটা এটা তোমাদেরকে একদম ডিটেলসে বোঝাতে হবে যদি এখন না বুঝতে পারো তাহলে তোমরা এটা জাস্ট এই ফর্মুলাটাকে লিখে রাখতে পারো যাতে তোমরা কোশ্চেন নিলে করে ফেলতে পারো ঠিক আছে এটাকে একটু মনে রাখার চেষ্টা করো এখন আর পরে তোমাদেরকে আমি কোনো বেসিক যখন করাবো কোথাও তখন তোমাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে দেবো ঠিক আছে দেখো কি বলছে আফটার গিভিং এ ডিসকাউন্ট অফ টোয়েন্টি পার্সেন্ট অন দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইট ইজ সোল্ড ফর ওয়ান টোয়েন্টি রুপিস মানে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে একশো কুড়ি টাকায় বিক্রি করেছে যদি কোনোরকম কোনো ডিসকাউন্ট না দিত তাহলে টোয়েন্টি পার্সেন্টেজ লাভ হতো ঠিক আছে যদি কোনো রকম কোনো ডিসকাউন্ট না দিত তাহলে কস্ট প্রাইসটা কত আর্টিকেলটা ঠিক আছে আচ্ছা এবার বোঝার চেষ্টা করো যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে মানে কত পার্সেন্টে বিক্রি করেছে আশি পার্সেন্টেজে বিক্রি করেছে মার্ক প্রাইসের ঠিক আছে তাতে কত হচ্ছে একশো কুড়ি টাকা দাম হয়েছে ঠিক আছে তাহলে এটা কেটে দাও শূন্য তাহলে এটা তোমার চার দিয়ে কাটলে এটা দুই এটা তিন তার মানে এটা একশো পার্সেন্ট মানাতে হবে মার্ক প্রাইস একশো পার্সেন্ট হবে এটা আশি পার্সেন্ট ধরেছে একশো পার্সেন্ট আশি পার্সেন্ট বিক্রি করতে হলে একশো পার্সেন্ট মানতে গেলে কি করবো এখানে পঞ্চাশ দিগুণ করবো এখানে পঞ্চাশ গুণ করবো মানে একশো পার্সেন্টের মানটা কত হচ্ছে পঞ্চাশ গুণ করলে দেড়শো মানে দেড়শো টাকা কি ছিল আমার মার্ক প্রাইস এটা আমার মার্ক প্রাইসটা পেয়ে গেলাম এবার বলেছে যদি এই কোনো রকম কোনো ডিসকাউন্ট না দিতো ডিসকাউন্ট না দিলে কি এই টাকা দিয়ে বিক্রি করতো এটাই সেলিং প্রাইস হতো তখন লাভ কত হতো তখন লাভ হতো বলেছে টোয়েন্টি পার্সেন্টেজ তার মানে কি এই টাকাটা যদি ক্রয় মূল্য একশো পার্সেন্ট ধরি আবার তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো কুড়ি পার্সেন্ট পার্সেন্ট লাভ হয়েছে মানে কি একশো কুড়ি পার্সেন্ট এটার মানটা কত হচ্ছে তোমার একশো পঞ্চাশ টাকা তাহলে এই টাকাটা দিয়ে বিক্রি করছে তাহলে এটা শূন্য দিয়ে কেটে দাও এটা চার দিয়ে এটা চার তিন দিয়ে কাটবো এটা তিন দিয়ে কাটলে কত হচ্ছে পাঁচ এটা চার এবার এই চারটাকে কত হলে একশো বানাতে পারবো একশো পার্সেন্ট আমাদের ক্রয় মূল্য সেটা আমরা বের বের করতে পারে কত গুণ করবো পঁচিশ দিয়ে তাহলে কত হচ্ছে চার পঁচিশে একশো একশো পার্সেন্ট তাহলে পাশেও পঁচিশ দিয়ে করতে হবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ টাকা টাকা কি হচ্ছে তোমাদের ঠিক আছে এক্স আর একটা ওয়াই ঠিক আছে এটা কি মার্ক প্রাইস ঠিক আছে মুদ্রিত মূল্য ডিসকাউন্ট কারণ মূল্যের উপর তাহলে এর উপর যে কুড়ি ডিসকাউন্ট এটা কি হচ্ছে সমান হচ্ছে দ্বিতীয় যেটা সেটার ডিসকাউন্ট লেখা এখানে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দিলাম পঁচিশ কুড়ি দিয়ে কাটলে পাঁচ দিয়ে কাটলে এটা চার ঠিক আছে এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ তাহলে এক্স বাই ওয়াই মানে মার্ক প্রাইস দুটো রেশিওটা কত হবে পাঁচ বাই চার মানে বলেছে দ্য প্রাইস অফ টু আর্টিকেলস উইল বি রেসপেক্টিভলি মানে যতক্ষণ দুটো আর্টিকেলের মুদ্রিত মূল্যের বা যে দামটা লেখা হয়েছে সেটার অনুপাতটা কত হবে ফাইভ ইস টু চার অনুপাত হবে এবং ফাইভ ইস টু চার অনুপাত তো অপশনে নেই তার মানে কি এর গুণিত কিছু হতে পারে সেটা চল্লিশ পঞ্চাশ হবে না কারণ টু পাঁচ নয় পাঁচ চার ষাট পঞ্চাশ হবে না ছয় নেই এখানে পঞ্চাশ চল্লিশ হ্যাঁ পঞ্চাশ চল্লিশ হবে কারণ এটা তুমি দশ দিয়ে গুণ করলে উপর নিচে দেখো তোমার পঞ্চাশ চল্লিশ চলে আসছে ঠিক আছে এটা চল্লিশ পঞ্চাশ কিন্তু হবে না কেন কারণ তোমাদের বলে দেওয়া এটা পাঁচ ইস্টু টু চার অনুপাতে রয়েছে চার ইস টু পাঁচ কিন্তু নয় ঠিক আছে কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো আবার দেখো দ্য সাইডস অফ ট্রায়াঙ্গুলার পার্ক আর সিক্স মিটার মিটার হান্ড্রেড টেন অ্যান্ড ওয়ান সিক্স মিটার

বেস ইন্টু হাইট আপ ইন্টু বেস ইন্টু হাইট ঠিক আছে এটা সমান সমান কি হবে রম্বসের ক্ষেত্রে বলে রম্বসের ক্ষেত্রে বলে সূত্র কি হাফ ইন্টু ডায়াগনাল ওয়ান ইন্টু ডায়াগনাল টু ডায়াগনাল মানে কি কর্ণ ঠিক আছে তাহলে এখানে হাফ আপ ক্যান্সেল আউট হয়ে গেল ঠিক আছে তাহলে এবার এটা সমান সমান এটা হবে এবার বেস এখানে তোমার বেস আর হাইপোট হাইপোট হাইট কোনটা হাইপোটেনাস কিন্তু নয় বেস আর হাইট কোনটা হবে তোমার এখানে বেস পারপেন্ডিকুলার বলতে পারো তাহলে নাইনটি সিক্স ইন্টু ওয়ান হান্ড্রেড টেন

এন্ড থার্টি সিক্স নয় এবং ছত্রিশের তৃতীয় প্রশ্নাল কি দেখো তৃতীয় প্রশ্নাল বের করতে পারলে মানে কি আমরা কিভাবে বের করবো এ বাই বি সমান সমান বি বাই সি এটাতে বের করতে পারি তাই তো এখানে এর মানটা আর বি এর মানটা দেওয়া আছে ফার্স্ট প্রশ্নাল সেকেন্ড প্রশ্নাল দেওয়া আছে ঠিক আছে থার্ড প্রশ্নালটা সি এর মানটা আমাকে বের করতে হবে তাহলে কি হবে এখানে নাইন বাই থার্টি সিক্স থার্টি সমান সমান থার্টি সিক্স বাই সি যেটার মান বের করতে বলেছে ঠিক আছে তাহলে এখানে আমাদের থার্টি সিক্স কেটে নাইন দিয়ে কাটলে কত হচ্ছে এটা চার সি এর মানটা হবে ক্রস মাল্টিপ্লাই হয়ে গিয়ে সি এর মানটা 436 144 তাহলে 144 কি হচ্ছে আমাদের आंसर ঠিক আছে তারপর দেখো একদম একটা বেসিক क्वेश्चन দিয়েছে সিম্প্লিফিকেশন এর বডমাস রুল अप्लाई করে ভি বডমাস রুল এখান থেকে পেয়ে যাবে দেখো প্রথমে কি করতে হবে ভাগ করতে হবে ভাগ করলে এখানে কত চলে আসে 523 ভাগ 523 মানে 1 আর এটা 1 দিয়ে গুণ করলে কি 523 এ থাকবে তার মানে কি 523 যোগ এটা ভাগ গুণ করে দিতে মানে একই থাকছে তার মানে কি 523 এইটুকুই পড়ে থাকছে এটা কত হবে যোগ করলে 500 500 হাজার আর 23 23

10% লসে বিক্রি করেছে লসে বিক্রি করেছে মানে কি এটা মাইনাস হবে এটা প্লাস হচ্ছে কি লাভে বিক্রি করছে বলে বাকি রিমেইনিং আর্টিকেল টোটাল আর্টিকেল যদি 1 ইউনিট হয় 2/3 বিক্রি করেছে লাভে তাহলে বাকি রিমেইনিং আর্টিকেল কত হবে তোমার 1/3 সেটা বিক্রি করেছে লসে 10% লসে এটা বিক্রি করায় তার কি x% মোটর উপর লাভ হয়েছে কার উপর 1 ইউনিট টোটাল আর্টিকেল 1 ইউনিট এর উপরে তাহলে 1 x% মানে কি x% ই থেকে যাবে তাহলে এখানে এবার তোমাদের ক্যালকুলেট করতে হচ্ছে কি ক্যালকুলেট করবে দেখো কত হচ্ছে 70 বাই তিন পার্সেন্টেজ ঠিক আছে মাইনাস দশ বাই তিন পার্সেন্টেজ সমান সময় এক্স পার্সেন্টেজ তাহলে কি হবে এবার এখান থেকে ষাট বাই তিন পার্সেন্টেজ হবে ষাট বাই বিয়োগ করলে ষাট বাই তিন পার্সেন্টেজ হচ্ছে সরি ষাট বাই তিন পার্সেন্ট সমান সময় এক্স পার্সেন্টেজ তিন দিয়ে কাটলে এটা কত হচ্ছে কুড়ি তার মানে কি এক্স পারসেন্টের ভালোটা কত হচ্ছে তোমাদের মোটর ওপর লাভটা কত হচ্ছে কুড়ি পার্সেন্টেজ ঠিক আছে কুড়ি পার্সেন্টেজ কি হচ্ছে মোটোর ওপর লাভ হচ্ছে ঠিক আছে এটা তোমরা হান্ড্রেড ধরেও করতে পারতে হান্ড্রেড ধরে করলে পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চলো ধরে নিচ্ছি তিনশো টাকার মোট জিনিস ঠিক আছে তিনশো টাকার মোট জিনিস দুশো টাকার সে জিনিস সে পঁয়ত্রিশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে মানে একশো টাকায় পঁয়ত্রিশ টাকা হলো দুশো টাকা সত্তর টাকা লাভ হবে মানে দুশো সত্তর টাকা বিক্রি করেছে আর বাকি কি বলেছে বাকি জিনিস দশ পার্সেন্ট লসে বিক্রি করেছে মানে একশো টাকার জিনিস সে বিক্রি করেছে নব্বই টাকায় একশো টাকার জিনিস সে বিক্রি করেছে নব্বই টাকায় তাহলে মোট কত টাকা বিক্রি করছে এখানে তিনশো ষাট টাকায় তিনশো টাকা কিনেছিল তিনশো ষাট টাকায় বিক্রি করেছে ষাট টাকা লাভ হচ্ছে তিনশো টাকার উপর তাহলে একশো টাকার উপরে কত টাকা লাভ হবে কুড়ি টাকা বা কুড়ি পার্সেন্ট এটাই করতে পারো তোমরা বাট যদি বড় কোনো ভ্যালু দেওয়া থাকে এখানে বা কোনো ভ্যালুই দেওয়া থাকলে অ্যাকচুয়ালি সে ক্ষেত্রে তোমরা এটা এইভাবে ইউজ করে করতে পারো চলো দেখো এটা কি বলেছে দুটো ট্রেন একটা প্লেস এ আর একটা প্লেস বি থেকে যাত্রা শুরু করেছে ঠিক আছে একে অপরের দিকে একই সময়ে যাত্রা শুরু করেছে ঠিক আছে তার মানে এখানে এ এটা বি থেকে যাত্রা শুরু করেছে একটা স্পিড কত ষাট কিলোমিটার পার ঘন্টা আর একটা স্পিড পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা এটা কি স্পিডের রেশিও কি বলেছে এবার দুজনের ডিস্টেন্স কি রয়েছে এখানে দুজনের ডিস্টেন্স কি হচ্ছে এখানে সমান হচ্ছে ঠিক আছে দুজনের ডিস্টেন্স এখানে কি হচ্ছে সমান হচ্ছে কিন্তু কি বলেছে এখানে যে তোমার একই টাইমে যখন মিট করছে যখন মিট করছে তারা কি করছে একশো কিলোমিটার ফার্স্টার ট্রেন যেটা মানে এদিক থেকে যে ট্রেনটা চলেছে সেটা কি একশো কিলোমিটার বেশি দূরত্ব চলে গেছে তাহলে তোমাদের ডিসটেন্স বের করতে বলেছে এ আর বি এর মধ্যে ডিসটেন্স বের করতে বলেছে দেখো একটা জিনিস আমরা কি জানি যে ডিসটেন্স সমান সমান কি হয় আমাদের স্পিড ইনটু টাইম ঠিক আছে এবার যখন মিট করে যখন মিট করা মানে কি কোন জায়গায় মিট করা মানে কি আমাদের যে টাইমটা সেটা কি একই টাইমে মিট করে দুজনে একই টাইমে এসে মিট করে মানে দুজনের একই টাইম লাগে তারপরে সে মিটটা করে তাই তো তাহলে সেম টাইম পরে মিট করলে কি হবে আমাদের স্পিড রেশিও আর ডিসটেন্স রেশিও কি হবে একই হবে তাহলে এটা আমাদের স্পিডের রেশিও দেওয়া আছে কত 60 আর 50 বাস এটাকে আমি 6:5 করে নিতে পারি ঠিক আছে এটা স্পিডের রেশিও দুটো টেন তাহলে ডিসটেন্স রেশিও কি হবে ডিসটেন্স কত হবে ডিসটেন্স রেশিও হবে তোমাদের ছয় পাঁচ একই হবে তখন কি সমানুপাতিক হচ্ছে এখানে ডিসটেন্স স্পিডের রেশিও কি হচ্ছে সমানুপাতিক যদি টাইম একই হয় ফিক্স থাকে তাহলে কি এখানে কত ইউনিট ডিফারেন্স হচ্ছে কত ইউনিট ডিসটেন্স বেশি যাচ্ছে এই ফার্স্টার ট্রেনটা এক ইউনিট তাই তো এক ইউনিট সেটা কোশ্চেনে কত বলেছে এক ইউনিটের মানটা একশো দশ কিলোমিটার একশো দশ কিলোমিটার ঠিক আছে এবার তাহলে বলেছে টোটাল ডিস্টেন্সটা কত এর বিয়ের মধ্যে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে ফাইভ ইউনিট আর পাঁচ ইউনিট মোট এগারো ইউনিট এগারো ইউনিটের মানটা কত হবে এগারো গুণ একশো দশ তাহলে এখানে কত হচ্ছে এগারো এগারো হচ্ছে একশো আর একটা শূন্য ছিল শূন্য তাহলে বারোশো দশ কিলোমিটার এই ধরনের কোয়েশ্চেন তোমরা খুব ইজিলি করতে পারবে তো এগুলো তোমরা দেখে নিও একবার ঠিক আছে আচ্ছা তারপরে কোয়েশ্চেন দেখো দেখো এই কোয়েশ্চেনটা দেখো তোমাদের কি বলেছে দুটো নাম্বার রেশিও নয় টু পাঁচ অনুপাতে ঠিক আছে যদি আট যোগ করা হয় একটা বড় নাম্বারের সঙ্গে এবং চার ছোট নাম্বার থেকে বাদ দেওয়া হয় তাহলে বড় নাম্বারটা ছোট নাম্বারটা দ্বিগুণ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে বড় নাম্বারটা কত বড় নাম্বারটা দেখো তোমাদের কত ইউনিট রয়েছে নয় ইউনিট তার মানে এখানে নয়ের মাল্টিপাল কোন দিয়ে ভাগ যাচ্ছে না এক এক চার পাঁচ নয় দিয়ে ভাগ যাচ্ছে না এক এক দুই আর চার ছয় নয় দিয়ে ভাগ যাচ্ছে না এটাও আর এটা কত এক চার চার মানে নয় এটা নয় দিয়ে ভাগ যাচ্ছে মানে এটাই তোমাদের আনসার হবে এটা কোশ্চেন তোমাদের ভুল দেওয়া হয়েছে একশো চুয়াল্লিশ তোমাদের

তার কাছে বারো হাজার টাকা ধার নিয়েছে মানে কি ছ হাজার টাকার পরেছিল আঠারো হাজার টাকা মোট যদি খরচ করতে হয় ছ হাজার টাকা তার কাছে ছিল বারো হাজার টাকা সে ধার নিয়েছে তাহলে এই যে চব্বিশ পার্সেন্ট পড়েছিল এটা এক হাজার আর এটা কত হবে চার চার পার্সেন্ট তাহলে চার পার্সেন্টের মানটা কত এক হাজার এবার বলেছে আমাদের মান্থলি স্যালারি কত কত হয়েছিলাম হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট করতে গেলে এখানে কত দিয়ে গুণ করতে হয় পঁচিশ দিয়ে তাহলে এটা পঁচিশ দিয়ে গুণ করলে কত হচ্ছে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আর এটা কত হবে পঁচিশ হাজার তাহলে পঁচিশ হাজার টাকা কি হচ্ছে মান্থলি স্যালারি অফ ভিগনেশ ঠিক আছে ওকে চলো তারপরে দেখো কি বলেছে চার ছয় আট বারো এবং এক্স এই কটা সংখ্যার গড় কত সাত তাহলে মোট কটা সংখ্যা রয়েছে পাঁচটা পদ রয়েছে তো এক দুই তিন চার পাঁচ পাঁচটা পদ পাঁচটা পদের গড় সাত হলে মোট কত হবে পাঁচটা পদের যোগ পঁয়ত্রিশ ঠিক আছে আর এখানে এক্স নাইন থার্টিন আর ফিফটিন এন্ড ওয়াই এখানে এই যে এখানে পাঁচটা পদ রয়েছে এক্স নাইন থার্টিন ফিফটিন আর ওয়াই এই পাঁচটা পদের গড় কত হচ্ছে নয় তাহলে টোটাল কত হবে এখানে পঁয়তাল্লিশ হবে ঠিক আছে আচ্ছা তাহলে এবার এখানে দেখো এক্স এর মানটা তোমাদের এখান থেকে বের করতে হবে সাত পাঁচটা পদের যোগফল হচ্ছে তোমার পঁয়ত্রিশ তার মধ্যে এক্সও একটা তো অলরেডি চারটে পদ তুমি জানো সেটা কত চার ছয় দশ আর আট আঠেরো আর বারো তিরিশ তাহলে তিরিশ হচ্ছে এই চারটের যোগফল তাহলে তিরিশটা বাদ দিয়ে দিলে এক্সট্রা মানটা পেয়ে যাচ্ছে এটা এক্সট্রা আছে সেটা কত পাঁচ তো এক্স এর মান কত বেরিয়ে গেল আমাদের পাঁচ

বলেছে ইফ দা কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর টু ইয়ার্স অ্যাট নাইন পার অ্যানাম ইস থ্রি সেভেন রুপিস দেন ফাইন্ড দ্য সাম দুটো কোন একটা টাকার ওপরে কি হচ্ছে যে ন পার্সেন্ট সুদের হারে কম্পাউন্ড ইন্টারেস্টে দু বছরে কত হচ্ছে সুদ তিন হাজার সাতশো বাষট্টি টাকা এটা জটিল সুদ হচ্ছে অ্যামাউন্ট ঠিক আছে জটিল সুদ হচ্ছে তাহলে প্রিন্সিপালটা কত দেখো এই ধরনের কোশ্চেন আমি ধরে নিচ্ছি একশো টাকা আমার প্রিন্সিপাল ধরে নিচ্ছি আমি একশো টাকা আমার প্রিন্সিপাল তাহলে একশো টাকার উপর প্রথম বছর সুদ কত পাবে প্রথম বছর সুদ কত পাবে ন টাকা একশো টাকার ন পার্সেন্ট মানে কি ন টাকা পাবে দ্বিতীয় টাকা সুদ তো পাবেই কিন্তু এই যে প্রথম বছর ন টাকা পেয়েছিল তার উপর তো পার্সেন্ট পাবে আবার তাই না তার উপরও তো ন পার্সেন্ট পাবে সুদের আর কি হয় ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সুদের ওপর সুদ পায় তাহলে নয়ের উপরও আবার ন পার্সেন্ট পাচ্ছে পার্সেন্ট মানে কি নয় ইন্টু নয় বাই একশো আমি লিখতে পারি এটা কত হচ্ছে তোমার তিন হাজার সাতশো বাষট্টি টাকা তাই তো তাহলে এবার এটাকে যোগ করে দাও নয় না আঠেরো আঠেরো প্লাস তোমার আহ একাশি বাই একশো এটাকে এবার যোগ করলে কত হচ্ছে আঠারোশো আর এটা তোমার একাশি মানে আঠারোশো একাশি বাই একশো হবে ঠিক আছে তো এটা আমি যোগ করে দিচ্ছি এই সাইডে লিখছি ঠিক আছে আঠেরোশো একাশি বাই একশো এটা সমান সমান কত সাঁত্রিশশো বাষট্টি টাকা এটা দেখো পুরোপুরি দুগুণ হচ্ছে ঠিক আছে দুগুণ হচ্ছে তাহলে দুই দিয়ে কেটে দিচ্ছি আমি এটাকে দুই দিয়ে কেটে দিলাম তাহলে একের মান কত হবে এই একশোটা ক্রস মাইল পেলে হয়ে গেল দুশো সরি এটা পুরোটা দু হাজার লিখে ফেলেছি আমি এটা মুছে দিই এবার দেখো একের মান কত হচ্ছে দুশো ঠিক আছে দুই দিয়ে ক্রস হয়ে গেলে হান্ড্রেড দিয়ে দুশো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এবার চেয়েছি কি সাম আর সাম কত একশো ইউনিট তাহলে একশোর মানটা কত একের মানে দুশো হয় তাহলে একশোর মান হচ্ছে তোমার দুশো একশো গুণ করে দেবো দু সাইডে তাহলে কত সেটা কুড়ি হাজার ঠিক আছে কুড়ি হাজার টাকা তারপরে দেখো এখানে কি বলেছে দ্য রেশিও অফ এজেস অফ এ বি সি ইজ ফাইভ ইয়ার্স এগো ওয়াস ফোর ঠিক আছে এর পাঁচ বছর আগে বয়সের অনুপাত কত ছিল চার টু পাঁচিশু সাত এবং তাদের বর্তমান বয়সের যোগফল কত একশো পঁয়ত্রিশ বছর পাঁচ বছর আগে যদি এত অনুপাত ছিল তাহলে পাঁচ বছর একজনের পাঁচ বছর আগে এটা একজনের যদি পাঁচ বছর করে কম হয় তাহলে তিনজনের মোট কত কম হবে এদের থেকে পনেরো বছর কম হবে তাহলে কত হচ্ছে পাঁচ বছর আগে তাহলে এদের তিনজনের বয়সের যোগফল কত ছিল একশো কুড়ি বছর আর সেটা কত বলেছে চার পাঁচ সাত তাহলে মোট কত ইউনিট হচ্ছে চার আর পাঁচ আর সাত ষোলো ষোলো ইউনিটের মানটা কত হচ্ছে একশো কুড়ি এটা ষোলো দিয়ে এটা চার দিয়ে কাটছে চার দিয়ে কাটলে এটা তিরিশ চার থাকছে তাহলে আবার চার দিয়ে কাটলে কত হবে এটা এক মান সমান সমান সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ তাই দিয়ে ভাগ করলে সেভেন পয়েন্ট ফাইভ হচ্ছে এবার বলেছে বি আর সি এর বয়স তিন বছর পরে বর্তমান সময় থেকে বর্তমান থেকে তিন বছর পরে তাহলে প্রথমত এখানে আমাদের যদি বের করতে চাই বিএসসি এর কত হবে পাঁচ সাত বারো ইউনিট বারো ইউনিটের মানটা কত হবে বারো দিয়ে গুণ করলে সাত বারো চুরাশি আর এটা ছয় মানে তোমার নব্বই নব্বই কি হচ্ছে বছর কি পাঁচ বছর আগে তাহলে বর্তমান বয়স কি করে আসবে দুজনের পাঁচ বছর পাঁচ বছর করে বাঁচবে দশ বছর আর বলেছে এই যে বর্তমান বয়স এলো এটা এরপর আরো তিন বছর পরে বয়সটা কত হবে তাহলে তিন বছর পরে দুজনের আরো দু বছর তিন বছর তিন বছর করে বাড়লে মোট ছ বছর বাড়ছে তাহলে কত হচ্ছে নব্বই আর দশ একশো আর ছয় একশো ছয় বছর ঠিক আছে দেখো তারপরে তেইশের কোশ্চেনটা দেখো কি বলেছে দ্য নাম্বারস থ্রি নাম্বারস আর ইন দ্য রেশিও ফোর নাইন এন্ড থার্টিন এলসিএম এলসিএম ইজ টোয়েন্টি থ্রি মানে তেইশশো চল্লিশ তাহলে গড় এইসিএম বা বের করতে বলা হয়েছে লসগ দেওয়া হয়েছে তেইশশো চল্লিশ আর অনুপাতগুলো দেওয়া হয়েছে চার নয় আর তেরো তাহলে ধরে নিচ্ছি ফোর এক্স নাইন এক্স আর থার্টিন এক্স নাম্বার ঠিক আছে তাহলে এদের লসও কত হবে ফোর এক্স নাইন এক্স আর থার্টিন এক্স লসও কত হবে চার গুণ চার গুণ নয় গুণ তেরো গুণ এক্স তো সবার মধ্যে কমন রয়েছে তাহলে এক্স সমান কত তেইশশো চল্লিশ ঠিক আছে আচ্ছা এদের গসাগু কত হবে গসাগু কিন্তু দেখো এটার মধ্যে থেকে বাদ দাও গসাগু থেকে যেটা কমন নিতে পারো শুধুমাত্র সেটাই কি হয় গসা করে তাহলে এক্সটা এখান থেকে শুধুমাত্র কমন যাচ্ছে তিনটের মধ্যে থেকে সেটাই কি গসাবো আর লশাও কি হচ্ছে এটা তো কমন নিলে তার সঙ্গে বাকি যেগুলো পড়তে সেটাও কি যায় গুণ হয়ে যায় তাহলে এগুলো গুণ হয়ে গেল কি হচ্ছে গোটা বেরোবে মানে গসা গোটা বেরোবে এটাকে প্রথমে তেরো দিয়ে কাটছি তেরো দিয়ে কাটলে কত হচ্ছে তোমার তেরো অক্ষের তেরো দশ থাকে একশো চার মানে আট তেরো একশো চার এটা শূন্য নয় দিয়ে কাটলে এটা কত হবে কুড়ি আর চার দিয়ে কাটলে এটা পাঁচ এর মানটা কত বেরিয়ে যাচ্ছে পাঁচ পাঁচটা কি হচ্ছে আমাদের পশাগু ঠিক আছে কোনো কোশ্চেন যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে আর তাছাড়াও তোমরা একবার ব্যাক করে ভালো করে দেখে নেবে ঠিক আছে আর বুঝতে পারলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তারপরে কি বলেছে এ ম্যান সেলস টু আর্টিকেল এট নাইন ওয়ান এইট জিরো রুপিস হি গেন্স এইট পার্সেন্ট অন ওয়ান আর্টিকেল অ্যান্ড লসেস ফিফটিন পার্সেন্ট অন অ্যানাদার আর্টিকেল হিজ ওভারঅল প্রফিট আর লস

চার চার সাতাশে একশো আট এটা সাতাশ দিয়ে কাটলে কত হচ্ছে তিন সাতাশে একাশি তিন সাতাশে একাশি আর কত হচ্ছে তোমার হুম দশ মানে একশো আট মানে চার শূন্য আবার এটা চার দিয়ে কাটা যাবে চার দিকে কাটলে কত হচ্ছে এক পার্সেন্ট ওয়ান পঁচাশি তাই তো তাহলে হান্ড্রেড পার্সেন্টের ওয়ান কত হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়ান হচ্ছে পঁচাশি শো তাহলে এটার ক্রয় মূল্য কত প্রথম আর্টিকেলের হান্ড্রেড পঁচাশি শো সেপি ওয়ান

এক হাজার টাকা তো ডিফারেন্স হচ্ছিল কিন্তু এখানে ষাট টাকা বেশি আছে যদি আঠারো হাজার তিনশো তাহলে এক হাজার টাকা ডিফারেন্স ছিল এখানে ষাট টাকা বেশি আছে মানে ষাট টাকাটা ওখানে কম হবে মানে নশো চল্লিশ টাকা কি হচ্ছে তোমার লস হচ্ছে নশো চল্লিশ টাকা লস ঠিক আছে ভালো করে বুঝে নেবে নশো চল্লিশ টাকা লস হচ্ছে চলো তারপরে দেখো কি বলেছে এখানে দ্য প্রাইস অফ এ কার ইনক্রিজ বাই ফাইভ পার্সেন্ট ওয়াইল ইট সেলস ডিক্রিজ বাই সিক্সটিন পার্সেন্ট একটা গাড়ির

এটা চার কমে গেছে মানে একুশ হয়ে গেছে এবার দেখো কোনো জিনিস তুমি যখন বিক্রি করছো তখন কি হয় কটা বিক্রি করছো আর কত দামে বিক্রি করছো এটা কি তোমার প্রাইসটা এটা তোমার সেলস কটা হচ্ছে ঠিক আছে সেটা বিক্রি করলে কি হচ্ছে তোমার রেভিনিউটা পাওয়া যায় তো তুমি ধরো দুটো আম বিক্রি করছো পাঁচ টাকা করে তাহলে মোট রেভিনিউ তোমার কাছে কত আসছে দুটোর গুণ ফল পাঁচ দুই গুণ পাঁচ মানে দশ টাকা তাহলে রেভিনিউটা কত হচ্ছে এখানে পাঁচশো টাকা আগে হচ্ছিল রেভিনিউ এখন রেভিনিউ কত হচ্ছে একুশ টাকা দাম হয়ে গেছে কিন্তু বিক্রিও কমে সাথে কত হচ্ছে চারশো একচল্লিশ টাকা তাহলে ক টাকা আমাদের রেভিনিউতে কমেছে রেভিনিউ আগে ছিল পাঁচশো এগারো হয়ে গেছে কত চারশো একচল্লিশ মানে উনষাট টাকা কমে গেছে কত টাকার উপরে কমেছে পাঁচশো টাকার উপরে উনষাট টাকা কমেছে পাঁচশো টাকার উপরে তাহলে একশো টাকার উপরে কত হবে একশো টাকার উপরে সন্ধ্যে কেটে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ এগারো পঞ্চান্ন আর থাকে কত তোমার চার মানে চার বাই পাঁচ মানে আট তাহলে এগারো পয়েন্ট আট পার্সেন্টেজ এটা কি হয়েছে তোমাদের এগারো পয়েন্ট আট পার্সেন্টেজ তোমাদের কী হয়েছে রেভিনিউ টোটাল পার্সেন্টেজ কমেছে ঠিক আছে এটা তোমাদের কোশ্চেনটা এই কারণে ভুল রয়েছে তোমরা এটা নিজেরা করে দেখতে পারো এই কোশ্চেনটা ভুল রয়েছে ঠিক আছে তো তোমাদের আজকে আমি করিয়ে দিলাম অলরেডি পঁচিশটা কোশ্চেন সেকেন্ড শিফটের যে কোশ্চেনগুলো সব আমি তোমাদেরকে করিয়ে দিলাম তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর যে কোনো কোশ্চেন যদি বুঝতে না পারো একবার দেখলে তোমরা যদি বুঝতে না পারো ব্যাক করে আবার রিপিট দেখবে প্রথমত সব কোশ্চেন চেষ্টা করবে নিজেরা একটুখানি পজ করে যে কোশ্চেন তুমি করছো পজ করে নিজেরা চেষ্টা করা নিজেরা করা যদি না হয় তখন কি করবে দেখবে ঠিক আছে আর যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা কেটে কেটে আর যদি না হয় তাহলে একবার দেখে নেবে ভালো করে দেখে তারপরে ওটাকে করে নিজের খাতায় সলভ করে তারপরে এগোবে পরের কোশ্চেনের জন্য ঠিক আছে আর কোনো কোশ্চেন না বুঝতে পারলে একবার ব্যাক ব্যাক করে দেখে নেবে না বুঝতে পারলে তারপরে একবার ব্যাক করে দেখে নেবে বাট ব্যাক করে ভালো করে দেখে নেবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও তোমার বাকি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরের দিন এরকম ভাবে সকাল আটটা বা সাড়ে নটার মধ্যে আরেকটা ক্লাস তোমরা পেয়ে যাবে যেটা শিফট থ্রি হবে ষোলোই নভেম্বরে শিফট দি কোশ্চেন আমাদেরকে করাবো তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নিজেরাও প্র্যাকটিস করতে থাকো আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো টাটা টেক কেয়ার বাই অ্যান্ড অল দ্য বেস্ট